মিউনিক সিকিউরিটি সম্মেলনে যোগ দিতে জার্মানি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় বিকাল 4:30 দিকে মিউনিকের ফ্রাঙ্ক জোসেফ স্ট্রস বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখানে জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। 16 থেকে 18 ফেব্রুয়ারি বসছে মিউনিক সিকিউরিটি সম্মেলনের 60তম আসর। সম্মেলনে জাতীয় ও আন্তর্জাতিক ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী। সেখানে জার্মান চ্যান্সেলর ওলফ সোলজ, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি সহ আরও অনেকের সঙ্গে শেখ হাসিনা বৈঠক করার কথা রয়েছে। এর আগে বৃহস্পতিবার সকাল 11টায় বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীরা।